প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে বিজয় ছিনিয়ে আনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে যার যার অবস্থানে থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আগামী মাসেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলেও জানান সেতুমন্ত্রী। তার ভাষায়, সফলভাবে এই সেতু নির্মাণ কাজ শেষ হওয়ায় বিএনপি নেতাদের গাত্রদাহ হচ্ছে। সম্মেলনে গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। সততার সাথে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। বিশ্বব্যাংক অবশেষে নিজেরাও স্বীকার করেছে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা ভুল করেছে। পদ্মা সেতু হয়ে গেল, মানুষ খুশি, ফখরুল সাহেবের মন খারাপ।